আজকের ভিডিওতে তোমাদের দেখাবো ইএমপির হেডশট সেটিংস তোমরা কিভাবে করবে। তো এখন যদি তোমার 10% হেডশট পড়ে, তুমি যদি এই সেটিংসটি করো তারপর তোমার হেডশট পড়বে 90% এর উপরে। তো অনেকেই এই সেটিংসটি জানো না বা করতে পারো না। অনেকেই আছে যে ইএমপি চালাতে অনেক ভালোবাসো কিন্তু হেডশট একদমই পড়ে না। সো হেডশট পড়ার জন্য এই সেটিংসটি করে নাও, দেখবা 90 থেকে 95% পর্যন্ত হেডশট পড়তেছে। সো আজকের এই সেটিংসটি দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে। প্রথমত তুমি চলে যাবে ফ্রি ফায়ারে। যাওয়ার পরে এখানে কর্নারে সেটিংসে ক্লিক করার পর এখানে তোমার সেন্সিভিটি অপশনে যেতে হবে। যাওয়ার পর এখানে প্রথম যে অপশনটা রয়েছে এটাতে দিয়ে দিব তোমরা 95। তো তারপরে দ্বিতীয় যে অপশনটা রয়েছে সেটা দিয়ে দিবা 75 এবং থার্ড যে অপশনটা রয়েছে এটা দিয়ে দিবা 60%। তারপর চার নম্বরে যেটা রয়েছে সেটা দিয়ে দিবা 80% এবং পাঁচ নম্বরে যেটা রয়েছে সেটা রাখবা 40% মানে 40% দিয়ে দেবো। তো তারপর এখানে দেখো অটো পিক আপ যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখ একটি অপশন রয়েছে এখানে ফার্স্ট অপশনে দিয়ে দিবো। দিয়ে দেওয়ার পর এখানে আরেকটি অপশন রয়েছে, এটা ডিফল্টে দেওয়া থাকে, তুমি ফার্স্ট অপশনে দিয়ে দিবো। দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে আর কোনো কাজ নেই। তুমি যদি ইএমপি গান ইউজ করো তাহলে তোমার 90% হেডশট পড়বে। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে এখানে দেখো এই সেটিংসটা করার পর তুমি ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে একটু খেলে আসতে পারো। সো তারপরে দেখবা কীরকম হেডশট পড়তেছে। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না, আর কোন ধরনের ভিডিও আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। সো ফ্রেন্ডস, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।